কাল মফস্বলের একটা স্কুল বোর্ডিংয়ে এক বিখ্যাত জ্যোতির্বিদ বহির্বিশ্বের গ্রহ নক্ষত্রের অবস্থিতি সম্পর্কে তোমাদের অবহিত করবেন। অন্যান্য স্কুলের সঙ্গে তোমাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, যাবে তো? হ্যাঁ স্যার, অবশ্যই আমরা যাব। শহর থেকে কিছুটা দূরে হলেও বোর্ডিংয়ের পরিবেশ ভালো, গ্রাম্য পরিবেশের দরুন রাতের আকাশ ঝকঝকে পরিষ্কার থাকবে, আর তাই ওখানে স্থান নির্বাচন করা হয়েছে। ওখানে গিয়ে ভালো ব্যবহার করবে। বাড়ি ফিরে জ্যোতির্বিজ্ঞানের পাঠ নিতে স্কুল থেকে আমাদের নিয়ে যাচ্ছে পিসে মশাই। ভালো কথা, কিন্তু গিয়ে গন্ডগোল পাকাবে না। সেই মতো পরদিন মফস্বলের স্কুল বোর্ডিং এ পৌঁছে। জায়গাটা সত্যি ভালো রে ভোদা। তা ভালো, কিন্তু ছেলেগুলো মনে হচ্ছে আমাকে দেখছে। তোমরা এমন ভাবে তাকাচ্ছ যেন মনে হচ্ছে আমি অন্য গ্রহ থেকে এসেছি। তোমাকে নয়, তোমার গুড়ের নাগরিটা দেখছি। এখানে তো গোলমাল কিসের? তোমরা এখানে কি করছো? না স্যার, গোলমাল নয়, আমার সতীর্থ এই ভোদা একটু ভুড়িদার বলে এরা একটু রসিকতা করছিল। তোমরা এখন যে যার ঘরে যাও, আর তুমি সন্ধ্যার সময় আমার সঙ্গে দেখা করবে। ঠিক আছে স্যার, করব। সন্ধ্যায় চল ভোদা, স্যারের কাছে যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ চল। আমরা এসে গেছি স্যার। বেশ, এবার তাহলে আমি তোমাদের বহির্বিশ্বের নক্ষত্রাদির সম্বন্ধে জানাবো। আচ্ছা, আমার হাতে এটা কি বলতো? এটা টেলিস্কোপ, এটা দিয়ে দূরের জিনিস খুব কাছে দেখা যায়। ঠিকই বলেছো। তাহলে শুতে যাওয়ার আগে আজ তুমি কিছু নক্ষত্র পর্যবেক্ষণ করবে। আমি আমার বিছানায় শুয়ে স্বপ্নের মধ্যে তারা পর্যবেক্ষণ করব। হি হি। আধ ঘন্টা পরে, দেখুন স্যার, ভোদাটা এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে, অথচ এখন মরতে 7টা বাজে। ও দেখছি জ্যোতির্বিজ্ঞান পাঠের ব্যাপারে ফাঁকিবাজি দিচ্ছে, ওকে এক্ষুনি জাগিয়ে দাও। কিচ্ছু ভাববেন না স্যার, এক্ষুনি ওর কুম্ভকর্ণের ঘুম ভাঙিয়ে দিচ্ছি। এই চল তো। করার থেকে বলা সহজ, ও তো বালিশে আঠার মতো লেপটে আছে, জগদ্দলকে কে নাড়াবে? তাহলে দেখি স্পঞ্জ দিয়ে চান করাতে ও কিরকম ভালোবাসে। ছাদ ফুটো হয়ে জল পড়ছে। ওঠ ওঠ, জ্যোতির্বিজ্ঞানী স্যার তোকে ডাকছেন হলের মধ্যে। বলো ভোদা, তুমি ওখানে কিছু দেখতে পাচ্ছ? আমি একটা আবিষ্কার করেছি স্যার, চাঁদে কোনো মানুষ নেই। আরে চাঁদের মধ্যে, ও তো হাদা, ও ওখানে গেল কি করে? আরে বাস, এত জলদিও ফিরে এলো। চেহারাটার মতো দেখছি তোমার মাথাটাও, যাও বাইরে গিয়ে তোমার অনুশীলন চালিয়ে যাও। ও ওরে বাবা, ভীষণ ঠান্ডার অন্ধকার। জিনিসটা আমার উত্তাপ বাড়াচ্ছে, আমার গোয়েন্দার ছোট চোখ কিছু দেখতে শুরু করেছে, যার শুরু হলো খ দিয়ে খাবার। কি দুর্দান্ত আবিষ্কার, মনে হচ্ছে হাত বাড়ালেই আমি পাচক ঠাকুরকে ছুঁতে পারি। এটা ওকে একেবারে কাছে এনে ফেলেছে। শোনো বাচ্চু, তোমার চোখ আকাশের দিকে রাখো, আমার তৈরি খাবারের দিকে নয়। ওরে বাবা, আমি ওকে এত কাছে দেখতে চাই না। ধ্যাত, এতে কোনো মজা নেই, আকাশে খাবার দেখতে আমার ভালো লাগে না। আমি নিশ্চিত এবারও কিছু দেখবে। উড়ন্ত চাকি আমার চোখকে ফাঁকি দিতে পারেনি, আমি দেখলুম যে শব্দের গতিতে হুঁশ করে একটা নেমে এলো। কোনখানে বোদা? ওখানে স্যার, ওটা ঝোপের ওধারে চলে গেছে। আমরা খুব সাবধানে কাছে যাব, চাকিতে অন্য গ্রহের কিছু থাকতে পারে। বেশ কিছু পরে, কোনো কিছুর চিহ্ন নেই। আপনার চোখ ঝোপঝাড়ের উপর রাখুন স্যার, ওরা নির্ঘাত ওত পেতে অপেক্ষা করছে। ইগস, আচ্ছা এটাই তাহলে তোমার চাকি। সাবধান স্যার, ভেতরে ছোট সবুজ মানুষ সমেত এটা মহাকাশযান হতে পারে।
ছোট সবুজ মানুষ বটে, এটা হচ্ছে বোর্ডিং এর সিনেমাটির প্লেট। এটা নিয়ে তুমি একটা গুল গল্প তৈরি করেছো, তোমার উপর আমি খুবই বিরক্ত হয়েছি। এখানে এই পৃথিবীতে ঝামেলা ছাড়া কিচ্ছু নেই, আমার মনের ইচ্ছা আমি যেন অন্য গ্রহে যাই। মরেছে দেখ জ্যোতির্বিজ্ঞানী স্যার, শিগগির লুকিয়ে পড়। মরেছে আর একটা চাকি, ওর উপর ডাইভ বোমার মতো পড়েছে। আমি বাজি রেখে বলতে পারি স্যার এখন চোখে অগুন্তি নক্ষত্র দেখছেন। আচ্ছা পাজি বদমাস, তোরা এর জন্য দায়ী, বেচারা ভোঁতা নয়, এক্ষুনি এখানে জলদি নেমে আয়। তোমাদের রাতের খাওয়া বাতিল সেগুলো ভোঁদাকে দেওয়া হবে। ভোঁদা, আমি তোমার উপর অবিচার করেছিলাম, তাই আমি সেটা সংশোধন করতে চাই, বলো কিভাবে? আমি কিচ্ছু মনে করব না, চাকি মানে প্লেটের মধ্যে গরম গরম কিছু এলে। ওদের ইচ্ছেটা হচ্ছে এই যে টেলিস্কোপটা আমার বদলে এই খাবার ওদের মুখের কাছে নিয়ে যাবে।